স্বজন হারিয়ে শোকে স্তব্ধ এই পরিবার। গত এক মাসে বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে এমন অনভিপ্রেত প্রাণহানির সংখ্যা কম নয়। ফ্রিকোয়েন্টলি বজ্রপাত হয়েছে, তাতে মনে হচ্ছে যে বজ্রপাতটা অনেক বেশি বেড়ে গেছে, তবে সামান্য কিছুটা হয়তো বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী গত আট বছরে বজ্রপাতে মারা গেছে প্রায় 2000 মানুষ। কম্পারেটিভলি মার্চের শেষ থেকে এপ্রিল এই সময়টাতে কালবৈশাখী ঝড়গুলো সাধারণত বেশি হয়ে থাকে। বজ্র ঝড় তৈরি হলে সেখানে লাইটনিং থাকবে। তাপমাত্রা বৃদ্ধিটাই হচ্ছে মানে গ্লোবাল ওয়ার্মিং, তাই না, যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তথ্য অনুযায়ী বজ্রপাতে শহরের চেয়ে গ্রাম অঞ্চলে মৃত্যুর হার কয়েক গুণ বেশি। আপনি বেশিরভাগ বিল্ডিংগুলোতেই দেখবেন যে আর্থিং করা আছে, কিন্তু গ্রামে যেহেতু উন্মুক্ত মাঠ, মাঠে চাষিরা কাজ করছে, তো যেখানে স্ট্রাইক করছে সেখানে যদি কেউ থাকে স্বাভাবিকভাবেই সে মারা যাবে। তবে শহরাঞ্চলেও বেশিরভাগ ভবনই নেই বজ্র নিরোধক ব্যবস্থা। আছে কিন্তু সেটা খুবই কম, এটা 10% বেশি না শহর অঞ্চলে। বিল্ডিং ডিজাইনের মতো করে এই বজ্র নিরোধক, এটাও আসলে তার একটা ডিজাইন আছে এবং এটা খুব কস্টলি না। জনশ্রুতি রয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে ব্রিটিশ আমলে স্থাপন করা ম্যাগনেটিক পিলার এক শ্রেণীর অপরাধী চক্র তুলে নিয়ে যাওয়াই বজ্রপাত বেড়ে যাওয়ার কারণ। এটা কিছুটা উপরে আর বাকিটা পুরোটাই নিচে, তাই না, বিষয়টা এরকম। হ্যাঁ, তো হতে পারে এটা আর্থিং রড হিসেবে লাগানো হয়েছিল। আবার বেশিরভাগেরই ধারণা তালগাছ বজ্র নিরোধক হিসেবে কাজ করে। পৃথিবীতে যখন লাইটনিংটা পড়ে, তখন যেটা সবচেয়ে উঁচু অবজেক্ট সেটাতেই পড়বে, তালগাছটা অন্য গাছের চেয়ে উঁচু। জলবায়ুর পরিবর্তন নাকি প্রকৃতির খেয়ালিপনা, যাই হোক না কেন, এই দুর্যোগে জীবনহানি কমিয়ে আনতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। তীব্রতাটা বাড়ে এবং বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে, আপনারা সাথে সাথে আপনাদের হয় ঘরের ভিতর চলে যাবেন খোলা মাঠে না থেকে, এবং বিদ্যুৎ পরিবাহী যে বিষয়গুলো আছে সেগুলো আপনি তখন একেবারেই ব্যবহার বন্ধ রাখবেন। তবে বিশ্লেষকরা মনে করেন ক্ষতির হাত থেকে বাঁচতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার নেই বিকল্প। দেখছি যে প্রতি বছর এটা বেড়ে যাচ্ছে, সেই জন্য বিল্ডিং এর যেহেতু কোড আছে সেটা শহর অঞ্চলে মানবে, এটা বাস্তবায়নকারী সংস্থা, এদিকে গুরুত্ব দেওয়া উচিত। করণীয় অনেক কিছুই আছে এবং প্রাণহানি কমাতেই হবে, এটার কোনো বিকল্প নয়, তাই। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সম্মিলিত প্রচেষ্টা এবং জনসচেতনতা তৈরির তাগিদ সচেতন সমাজের। প্রাকৃতিক এক কঠিন বাস্তবতা বজ্রপাত। সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাত বৃদ্ধি এবং এর ফলে জীবনহানি হওয়ায় শঙ্কিত দেশের মানুষ। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক এই বিপর্যয়ের দায়ভার মানুষ হিসেবে আমাদেরও কম নয়। এ অবস্থা বা এই বিপদ থেকে যদি উত্তরণ পেতে হয় তাহলে এক্ষুনি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী পরিবেশসম্মত এবং বিজ্ঞানসম্মত উপায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামী দিনগুলোতে হয়তো আরও ভয়াবহ কোনো অশনি সংকেত বা বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য, যা কারোই কাম্য নয়। প্রিয় দর্শক, মাইটিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথাগুলো সবসময় আমাদের চোখ দিয়ে তুলে ধরছি। আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে।